হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 23শে জুন 2022 এবং বৃহস্পতিবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। ভারী বৃষ্টি না মেঘলা আকাশ কেমন থাকতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ায়, ছাড়া বাংলাদেশ এবং আসাম ও ত্রিপুরা আমরা লাইভ ম্যাপে যাব এবং আপনাদেরকে দেখাবো। তার আগে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানা যাচ্ছে সেটা জানিয়ে দিই। উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মাঝে মধ্যে মেঘলা থাকতে পারে বলেও কিন্তু জানানো হয়েছে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 25শে জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলেও কিন্তু জানানো হয়েছে পূর্বাভাসে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 25শে জুন শনিবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা থাকছে না। এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে খানিকটা কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 90%। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের খবর। আমি চলে যাব এবার আমাদের লাইভ ট্র্যাকিংয়ে এবং সেখানে দেখে নেব কী পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তার আগে বলে রাখি, পরিস্থিতি কিন্তু খুব ভালো নয় সিলেট, আসাম এই দুটো জায়গার। ত্রিপুরা তো জল জমেছে, মানুষ একটু সমস্যায় থাকলেও আপাতত ত্রিপুরার কিন্তু খানিকটা বিপদমুক্ত আমরা খবর পাচ্ছি। তবে এখনও কিন্তু বেশ কিছু এলাকা ত্রিপুরাতে জলমগ্ন রয়েছে, রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরেও, এবং আমরা এগুলো সমস্তটাই দেখব। তার আগে আমরা আপনাদেরকে আজকের লাইভ ম্যাপে যেটা দেখতে পাচ্ছি সেটা তো দেখাবো। সবার প্রথমেই দেখাবো যে আরব সাগর ও বঙ্গোপসাগরে কোনো রকম কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগামী দিনে থাকছে কিনা। একটা কিন্তু ঘূর্ণাবর্ত ছোট দেখা যাচ্ছে মুম্বাইয়ের কাছে, তার জেরে মুম্বাইতে একটু বৃষ্টি রয়েছে সম্ভাবনা। এর পরবর্তী সময়গুলোতে আমরা সেরকম কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখছি না। যদিও একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে, যেটা 26 তারিখ নাগাদ, তার জেরে ভুবনেশ্বর বা উড়িষ্যাতে একটু বৃষ্টি বাড়বে, কিন্তু দক্ষিণবঙ্গের উপরে সেরকম কোনো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। আমরা চলে যাব একেবারে সরাসরি শনিবার অবধি, মানে 2 তারিখ অবধি। 2 তারিখ অবধি যেটা দেখলাম তাতে মাঝে মধ্যে কিছু ঘূর্ণাবর্ত লো প্রেশার তৈরি হবে, তার জেরে বড় কিছু একটা আমাদের চোখে পড়লো না। আমরা চলে যাই এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি স্যাটেলাইট ম্যাপে এবং আপনাদের সেটাই দেখিয়ে দেব। আমরা স্যাটেলাইট ম্যাপে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের বেঙ্গল জোনটাকে একটু বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হচ্ছে পশ্চিমবঙ্গ, হচ্ছে বাংলাদেশ, হচ্ছে ত্রিপুরা। উত্তর ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে মেঘের প্রবেশ এবং উত্তর ত্রিপুরাতে আমরা লক্ষ্য করতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়েছে, বা কিছু কিছু জায়গাতে হয়তো বৃষ্টি খানিকক্ষণ বাদে শুরু হবে। এছাড়া কিছুটা ছেঁড়া মেঘ মেহেরপুরের কাছে এবং যশোরের কাছে ঘুরছে, ঢাকার কাছেও খানিকটা মেঘ রয়েছে, সিলেটের আশেপাশেও কিন্তু খানিকটা মেঘ এবং শিলচরের কাছে খানিকটা মেঘ আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের বীরভূমের কাছে সামান্য মেঘ লক্ষ্য করা যাচ্ছে, বীরভূম ও বর্ধমানের দিকে। এছাড়া নদিয়া ও মুর্শিদাবাদের কাছে খানিকটা মেঘ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। মেদিনীপুরেও মেঘাচ্ছন্ন পরিবেশ খানিকটা অঞ্চল জুড়ে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চলেও কিন্তু খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাকি জায়গা মোটামুটি পরিষ্কার। কলকাতার আশেপাশে একটু ছেঁড়া মেঘ ঘুরছে, কিন্তু তার জেরে কোথাও সেরকম বৃষ্টি কিছু নেই, আর ভারী বৃষ্টি তো নেই। আমরা বৃষ্টি ও বজ্রমুড়ে চলে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে বৃষ্টি ও বজ্রমুড়ে গিয়ে আমরা কী দেখতে পাচ্ছি, বা আগামী কয়েকদিন বা আজকেও সন্ধ্যার পর কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি না। আজকে বিকেল 4টের পর গেলে পুরুলিয়া বাঁকুড়ার দিকে সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাছাড়া ভারী কোনো বৃষ্টি নেই, হালকা ও মাঝারি বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে। এছাড়া বাংলাদেশ পরিষ্কার থাকছে, ত্রিপুরা তো সেরকম একটা বৃষ্টি নেই, এখন হচ্ছে কিন্তু পরবর্তী সময় ভারী বৃষ্টি নেই। এটা একটা একদিকে সিলেট এবং আসামের জন্য ভালো লক্ষণ, কিন্তু উত্তরবঙ্গে মাঝে মধ্যে হালকা ও মাঝারি বৃষ্টিটা
চলতে থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু আমরা সেরকম কোনো ভারী বৃষ্টির দেখা পাচ্ছি না, কিন্তু শনি রবিবারের দিকেও আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে। তবে আসামের যে ভারী বৃষ্টি হয়েছে সে বৃষ্টির কিন্তু আগামী দিনগুলোতে কমবে। ছিটেফোঁটা মেঘ রেগুলারই প্রবেশ করবে উত্তরবঙ্গেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন বুধবার আগামী বুধবারও আমরা উত্তরবঙ্গে বৃষ্টি দেখছি, আবারও সিলেটের কাছে খানিকটা বৃষ্টি দেখছি, ময়মনসিংহের কাছে দেখছি, তবে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কিন্তু ভারী বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তরে সেরকম জানিয়েছে যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বৃষ্টি কমার কথা বলছে, কিন্তু আমরা দেখছি এখানে বাড়ছে। আর তার পরবর্তী সময়গুলোতে আমরা উত্তরবঙ্গেই বৃষ্টি দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের আমি জানি না কেন কপাল কি এবছর খারাপ নাকি পরবর্তী সময় হয়তো ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আসবে। আপাতত দৃষ্টিতে যতদিন আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ অবধি তো সেরকম ভারী বৃষ্টি কিছু দেখলাম না, তবে 2 তারিখের পর একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, সেরকম কিন্তু বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে। যদিও 2 তারিখ হতে এখনও অনেক দেরি আছে, আজকে সবে 23শে জুন, অনেক সময় আছে, এর মধ্যে গঙ্গা থেকে অনেক জল চলে যাবে, তো অনেক কিছুই পরিবর্তন হতে পারে। আমরা বৃষ্টি ও বজ্রমুট দেখে নিলাম, আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা। তাপমাত্রা কী দেখতে পাচ্ছি, একেবারে আমরা তাপমাত্রা যদি দেখি তাহলে পুরো দক্ষিণবঙ্গ 31-32-এর মধ্যে রয়েছে, উত্তরও 32, মানে মালদা উত্তর দিনাজপুরের দিকে এবং শিলিগুড়ির কাছে 30, আলিপুরদুয়ার কোচবিহারের কাছে 29-30-এর মধ্যে। বাংলাদেশও কিন্তু মোটামুটি উত্তরে 30-31-এর মধ্যে রয়েছে, মধ্য বাংলাদেশ ঢাকাও 31, সিলেটের কাছেও 31 এবং রাজশাহী মেহেরপুর, পুরো বাংলাদেশ জুড়ে 31 তাপমাত্রায়, এমনকি চিটাগাং মহেশখালীর কাছেও 30, ত্রিপুরাতেও কিন্তু তাপমাত্রা একই 30-31-এর মধ্যে, আসামেও 30-31। তার মানে আমাদের আজকে যে বেঙ্গল জোন সব জায়গাতে একটা ব্যালেন্স তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে 30। চলে যাবো রাত্রির 11টা, একটু তো কমবেই, কিন্তু কমে কতটা আর হবে। দক্ষিণে 25-27-এর মধ্যে 25-26 দক্ষিণবঙ্গে, উত্তরে 27 এবং 22-23 থাকছে শিলিগুড়ির কাছে, আলিপুরদুয়ারের কাছেও 25-এর মতো থাকছে, জলপাইগুড়ি 24। উত্তর বাংলাদেশে 26-27, পুরো বাংলাদেশ জুড়ে 26-27 থাকছে, ঢাকাও তাই এবং চিটাগাংয়ের মহেশখালীর কাছে একটু কম 24-25, ত্রিপুরাতে থাকছে 25-26-এর মতো এবং গোয়ালপাড়া গুয়াহাটি ওই একই 25-26-এর মতোই থাকছে। তার মানে আজকে কিন্তু আবহাওয়ার বেঙ্গল জোন হোক আর যেই জোনই হোক খুব একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারলাম না। তো বন্ধুরা আমরা দেখে নিলাম লাইভ স্যাটেলাইট ম্যাপে কি দেখতে পাচ্ছি, আগামী দিনগুলিতে কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি না সেটা দেখে নিলাম, তাপমাত্রা দেখে নিলাম এবং দেখে নিলাম বৃষ্টি। আশা করি এই আপডেটটা আপনাদের কাজে লেগেছে, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।